নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বালাজি বালাজি এডুকেশনে। আজকে আমরা যে গাছটা নিয়ে বলবো তার নাম ফুরুস। দেখুন, এই গাছটা দেখলে মনে হচ্ছে গাছটা পুরো মরে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই আপনি দু একটা ডালকে দেখবেন মরেই গেছে, কিন্তু তার মানে এই না যে সব গাছটাই, গোটা গাছটাই মারা গেছে। দেখুন, একটু গরমের আঁচ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটো পাতা গজিয়েছে। ও যেন যেন প্রমাণ করতে চাইছে যে ও এখনও মরেনি। কিছুদিন পরে এই গোটা গাছটার কেমন কন্ডিশন হবে জানেন? ঠিক এর মতো। দেখুন, গোটা গাছ ভর্তি কচি পাতা গজাতে শুরু করেছে। এটা লাল ফুরুস আর এটা সাদা। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ফুরুসের চারা বানাই। একটা লাল এবং একটা সাদা গাছ নিয়ে আমি অনেক গাছ বানিয়েছি এবং লোককে দিয়েছি, আমার প্রিয় পাত্রদেরকে দিয়েছি। অসাধারণ ফুল একটা, এর যখন ফুল হবে আপনি একটাও পাতা দেখতে পাবেন না, থোকা থোকা শুধু লাল ফুরুস আর সাদা ফুরুস। গরমের সবচেয়ে ভালো ফুল, সুন্দর ফুলেদের মধ্যে অ্যাডেনিয়াম, বোগেনভোলিয়া আর এই ফুরুস, আরও অনেকগুলো আছে, সেগুলো একটার পর একটা দেখাবো। এই ফুরুসটা এই সময় আপনাদের যত্ন শুরু করতে হবে। দেখুন, আমার মাটিটা একেবারেই কিন্তু শূন্য, কয়েকদিন আগে জল দিয়েছিলাম, কিন্তু না, আর কষ্ট দেওয়া যাবে না এদেরকে। এবার আমাকে জল দিতে হবে। আমি এবার শুরু করব দু সপ্তাহ অন্তর অন্তর এদেরকে আমি খোল পচা জল, সামান্য ডিএপি আর খোল পচা খোল, এই পচিয়ে খুব হালকা করে জলটা দেব। আর দেখুন, যে কোনো গাছই কিন্তু কিছুটা হাড়গুড়ো পছন্দ করে আর অবশ্যই ফুরুষও করে, তাই আমি ফুরুষকেও, দেখুন এই যে মাটিটা আমি দিয়েছি সেই মাটির মধ্যে হাড়গুড়ো কিন্তু কিছুটা আমি মিশিয়ে দিয়েছি অলরেডি। আপনারা যাদের ফুরুষ রয়েছে তারা এবার শুরু করুন এদের যত্ন করতে, এদের খাবার দিতে, যাতে কচি পাতা গজায় এবং গরম পড়তে না পড়তে এদের ফুল চলে আসে। আর যাদের ফুরুষ নেই তারা সংগ্রহ করুন। একটা ফুরুষ গাছ জোগাড় করলে আপনি অনেক গাছ বানিয়ে নিতে পারবেন, আর তার ভিডিও আমরা পরবর্তীতে দেব। বন্ধুদের, আমরা এই ভিডিওতে এটাই বলতে এলাম যে এটাই উপযুক্ত সময় এবার ফুরুষের যত্ন শুরু করার, ফুরুষকে খাবার দেওয়ার। গাছটা মরেনি, ওরা সহজে মরে না, ওদের শুধু শীতঘুম কাল ছিল, ওদের ডরমেন্সি পিরিয়ড ছিল, এইবার শীতঘুম ছেড়ে ওরা মাথা তুলে সাড়া দিতে শুরু করেছে। বন্ধুরা, ফুরুষের পরবর্তী আপডেট আপনাদেরকে দেব যখন এর কুড়ি আসবে, ফুল আসবে। ততক্ষণ পর্যন্ত বিদায়। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।